আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিক হলো টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা। এর আগের ভিডিওটিতে আমরা টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রার ক্যারেক্টারিস্টিক্স ফিচার নিয়ে ডিটেইলস আলোচনা করেছি, আর আজকে আমরা পড়ব টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রার অ্যানাটমিক্যাল পয়েন্টস, অ্যাটাচমেন্ট, অসিফিকেশন, জয়েন্ট বিটুইন টু থোরাসিক ভার্টিব্রা, ডেভেলপমেন্টাল সোর্স, হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অ্যান্ড সাম ক্লিনিক্যাল কোয়েশ্চেন্স। তো শুরু করা যাক। আমরা যদি এই ভার্টিব্রাটাকে অ্যানাটমিক্যাল পজিশনে ধরতে চাই তাহলে আমরা ধরবো এভাবে, ট্রান্সভার্স প্রসেসে দুই হাত দিয়ে অথবা স্পাইনে এক হাত দিয়ে ধরব। আমরা যদি এটাকে এভাবে ধরি, এভাবে ধরি, এভাবে ধরলে হবে না। এটাকে আমরা ট্রান্সভার্স প্রসেসে দুই হাত দিয়ে ধরবো আর স্পাইনে এক হাত দিয়ে ধরবো, যে কোনো একভাবে ধরবো। ভার্টিব্রাটাকে আমরা অ্যানাটমিক্যাল পজিশনে ধরার সময় বলবো দিস ইজ আ টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা। খেয়াল করি, টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা। এখন যদি শেষ থেকে শুরু করি, যে ভার্টিব্রা কেন বললাম, এরপর আমরা অ্যানাটমিক্যাল পয়েন্টসে বলতে থাকবো। ভার্টিব্রা বললাম এই জন্যই যে বোনস্টার অ্যানাটমিক্যাল পজিশনে ধরলে বডি লাইস অ্যান্টেরিয়রলি, আর্চ লাইস পোস্টেরিয়রলি। তারপর আসি থোরাসিক কেন বললাম, বিকজ ইট বিয়ার্স আ কোস্টাল ফ্যাসেট ফর আর্টিকুলেশন উইথ দ্য হেড অফ দ্য রিব। আমরা জানি থোরাসিক ভার্টিব্রাকে আলাদাভাবে আইডেন্টিফাই করতে গেলে মেইন ফিচার হচ্ছে থোরাসিক ভার্টিব্রায় কোস্টাল ফ্যাসেট থাকবে, যেটা অন্য কোনো রিজিয়নের ভার্টিব্রাতে থাকবে না। এখন আসি টিপিক্যাল কেন বললাম, বিকজ ইচ সাইড অফ দ্য বডি বিয়ার্স আ পেয়ার অফ ডেমি ফ্যাসেট। ডেমি ফ্যাসেট, ইচ সাইড অফ দ্য বডি বিয়ার্স আ পেয়ার অফ ডেমি ফ্যাসেট। এগুলো মেইন, অ্যাডিশনাল কিছু বলতে পারি তাহলে একসাথে বলতে গেলে আমরা এভাবে বলবো, দিস ইজ আ টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা, দিস লং ট্রান্সভার্স প্রসেস ইজ ডিরেক্টেড ব্যাকওয়ার্ডস অ্যান্ড ল্যাটারালি ফ্রম দ্য জাংশন অফ পেডিকল অ্যান্ড ল্যামিনা। বডি ইজ হার্ড শেপ, ভার্টিব্রাল ফোরামেন ইজ স্মল অ্যান্ড সার্কুলার, দ্য স্পাইনাস প্রসেস ইজ ডিরেক্টেড ব্যাকওয়ার্ডস অ্যান্ড ডাউনওয়ার্ডস। এখন আমরা পড়ব অ্যাটাচমেন্ট সম্পর্কে। অ্যাটাচমেন্টের মধ্যে কিছু থাকবে লিগামেন্ট, কিছু থাকবে মাসেল। লিগামেন্টগুলো কেন থাকে? লিগামেন্টগুলো হচ্ছে দুটি বোনসের মধ্যে তার জয়েন্টকে স্ট্যাবিলিটি দিবে। এটা হচ্ছে ডেন্স রেগুলার কানেকটিভ টিস্যু, আর মাসেলগুলো তো মাসকুলার টিস্যু। আচ্ছা, এখন আমরা লিগামেন্ট সম্পর্কে জেনে নেই। বডির অ্যান্টেরিয়রলি থাকবে, অ্যান্টেরিয়র লংগিচুডিনাল লিগামেন্ট, পোস্টেরিয়রলি থাকবে পোস্টেরিয়র লংগিচুডিনাল লিগামেন্ট। যখন আমরা দুটি ভার্টিব্রাকে এভাবে একসাথে যুক্ত করব, তখন এই ল্যামিনাগুলো যখন ফিউজ হয়ে থাকে, এদেরকে সাপোর্ট দেওয়ার জন্য এখানে থাকবে লিগামেন্টাম ফ্লাভা, লিগামেন্টাম ফ্লাভা। এখন ট্রান্সভার্স প্রসেসে আমরা অনেকগুলো লিগামেন্ট দেখতে পাবো। ট্রান্সভার্স প্রসেসের এই জায়গাটাকে, আমরা বলি টিপ। টিপে অ্যাটাচমেন্ট দিবে ল্যাটারাল কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। লোয়ার বর্ডারে আমরা অ্যাটাচমেন্ট পাবো সুপেরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। অ্যান্টেরিয়রলি অ্যাটাচমেন্ট দিবে ইনফিরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। নিচের ভার্টিব্রার আপার বর্ডারে আর আপার ভার্টিব্রার লোয়ার বর্ডারে আমরা মাসেল অ্যাটাচমেন্ট পাবো, মাসেলটা হচ্ছে ইন্টার ট্রান্সভার্স মাসেল। আর পোস্টেরিয়র সারফেসে, এই পোস্টেরিয়র সারফেসে একটা মাসেল থাকবে, সেটা হচ্ছে লিভেটর কোস্টি। স্পাইনে আমরা অনেকগুলো ব্যাকের মাসেল অ্যাটাচমেন্ট পাবো, যেগুলোর কোনো ডিমার্কেটিং লাইন থাকবে না কোনটা কোথায় থাকবে, কিন্তু এদের নাম আমাদের জানতে হবে। এখানে দুটো লিগামেন্ট থাকে, সুপ্রা স্পাইনাস লিগামেন্ট আর ইনফ্রা স্পাইনাস লিগামেন্ট। ব্যাকের মাসেলগুলো হচ্ছে ট্রাপিজিয়াস, রোম্বয়ডাস মেজর, রোম্বয়ডাস মাইনর, ল্যাটিসিমাস ডর্সি, সেরাটাস পোস্টেরিয়র সুপেরিয়র, সেরাটাস পোস্টেরিয়র ইনফিরিয়র, আর কিছু কিছু ডিপের মাসেল থাকবে। দিস ইজ ট্রাপিজিয়াস মাসেল, দিস ইজ রোম্বয়েড মেজর মাসেল, রোম্বয়েড মাইনর মাসেল, ল্যাটিসিমাস ডর্সি মাসেল, সেরাটাস পোস্টেরিয়র সুপেরিয়র মাসেল, অ্যান্ড দিস ইজ সেরাটাস পোস্টেরিয়র ইনফিরিয়র মাসেল। এই ব্যাকের মাসেলগুলোর অ্যাটাচমেন্ট থাকবে। এখন আমরা জয়েন্ট সম্পর্কে জানব। হোয়াট আর দ্য জয়েন্টস বিটুইন টু থোরাসিক ভার্টিব্রা?
বডির মধ্যে এখানে যে জয়েন্ট ফর্ম হয় এটাকে আমরা বলি সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট, কারণ আমরা জানি আমাদের মিড লাইনের জয়েন্টগুলো হচ্ছে সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। এখন একটা সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট কিভাবে ফর্ম হয়? সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্টের ক্ষেত্রে আর্টিকুলার সারফেস আর কভার্ড বাই হায়ালিন কার্টিলেজ অ্যান্ড দেয়ার ইজ অ্যান ইন্টারভেনিক ফাইব্রো কার্টিলেজ। ইন্টারভেনিক ফাইব্রো কার্টিলেজ কেন? আমরা জানি দুটি ভার্টিব্রাকে যখন একসাথে যুক্ত করব এদের মাঝখানে থাকবে আমরা একটা স্ট্রাকচার পাবো, সেটা হচ্ছে ইন্টার ভার্টিব্রাল ডিস্ক। ইন্টার ভার্টিব্রাল ডিস্ক ইজ আ ফাইব্রো কার্টিলেজ। ফাইব্রোকার্টিলেজের স্ট্রাকচারটা কি? ফাইব্রোকার্টিলেজের ক্ষেত্রে সেটা হচ্ছে সেন্ট্রালি নিউক্লিয়াস পালপোসাস থাকবে, পেরিফেরালি থাকবে অ্যানুলাস ফাইব্রোসাস। আমরা জানি তিন ধরনের কার্টিলেজ আছে, হায়ালিন কার্টিলেজ, ইলাস্টিক কার্টিলেজ, ফাইব্রোকার্টিলেজ। তো ইন্টারভার্টিব্রাল ডিস্কের এই কার্টিলেজটা হচ্ছে ফাইব্রোকার্টিলেজ। আপার ভার্টিব্রার ইনফিরিয়র আর্টিকুলার ফ্যাসেট অ্যান্ড লোয়ার ভার্টিব্রার সুপেরিয়র আর্টিকুলার ফ্যাসেট, এদের মধ্যে যে জয়েন্ট ফর্ম হয় এদেরকে আমরা বলি ফ্যাসেট জয়েন্ট বা জাইগোপোফাইশিয়াল জয়েন্ট। এটা হচ্ছে একটা প্লেইন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। আর ল্যামিনার মধ্যে জয়েন্ট হলো ফাইব্রাস জয়েন্ট। যখন আমরা টু করেসপন্ডিং ভার্টিব্রাকে এভাবে যুক্ত করব তখন আমরা দেখতে পাবো দিস টু ডেমি ফ্যাসেট উইল আর্টিকুলেট উইথ দ্য করেসপন্ডিং আর্টিকুলার ফ্যাসেট অফ দ্য হেড অফ দ্য রিব। দিস ইজ আ রিব, দিস হ্যাজ টু আর্টিকুলার ফ্যাসেট, সুপিরিয়র ওয়ান ইজ স্মল, ইনফিরিয়র ওয়ান ইজ লার্জার। আর আমরা জানি রিবের টিউবার কলে এটা হচ্ছে নন আর্টিকুলার পার্ট। The superior small one will articulate with the inferior articular facet of the upper vertebra and superior larger articular facet of the body will articulate with the inferior larger articular facet of the rib. Suppose এটা যদি fourth thoracic vertebra হয় তাহলে ribটাও হবে fourth rib. This is smaller articular facet will articulate with the smaller demi facet of third thoracic vertebra. তারা এখানে জয়েন্ট করে কোস্টো ভার্টিব্রাল জয়েন্ট ফর্ম করে। ট্রান্সভার্স প্রসেসের আর্টিকুলার ফ্যাসেট উইল আর্টিকুলেট উইথ দ্য নিউমেরিক্যালি করেসপন্ডিং রিব, দ্যাট মিন্স ফোর্থ রিব। ফোর্থ রিবের টিউবারকলের আর্টিকুলার পোর্শনের সাথে ভার্টিব্রা ট্রান্সভার্স প্রসেস আর্টিকুলেট করবে এভাবে। অ্যান্ড এখানে তারা ফর্ম করবে কোস্টো ট্রান্সভার্স জয়েন্ট, আর বডির সাথে ফর্ম করবে প্লেন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট, দ্যাট ইজ কোস্টো ভার্টিব্রাল জয়েন্ট। এখন আমরা জানবো অসিফিকেশন সম্পর্কে। অসিফিকেশন হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসে বোনস ফর্মেশন হয়। অসিফিকেশন পড়তে গেলে আমাদের অসিফিকেশন সেন্টার সম্পর্কে জানতে হবে। প্রত্যেকটা ভার্টিব্রার জন্য কিছু প্রাইমারি অসিফিকেশন সেন্টার, কিছু সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার থাকবে। এখন এটার জন্য তিনটা প্রাইমারি অসিফিকেশন সেন্টার থাকবে। প্রাইমারি অসিফিকেশন সেন্টারকে আমরা প্রাইমারি বলি কারণ এগুলো আমাদের ইন্ট্রাইউটেরাল লাইফে অ্যাপিয়ার করে, আর সেকেন্ডারি অসিফিকেশন সেন্টারগুলো আফটার বার্থের পরে অ্যাপিয়ার করবে। তিনটে অসিফিকেশন সেন্টারের একটি থেকে ডেভেলপ করে সেন্ট্রাম, সেন্ট্রামটাই হলো আমাদের ভার্টিব্রাল বডি, আর দুইটা থেকে ডেভেলপ করবে নিউরাল আর্চ, যেটা পরবর্তীতে আমাদের আর্চ ভার্টিব্রাল আর্চ ফর্মেশন করবে। নিউরাল আর্চের প্রত্যেক হাফের জন্য একটি একটি টোটাল তিনটা প্রাইমারি অসিফিকেশন সেন্টার, সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার পাঁচটি। আপার সারফেস অফ দ্য বডির জন্য একটি, লোয়ার সারফেস অফ দ্য বডির জন্য একটি, ট্রান্সভার্স প্রসেস দুইটির জন্য দুইটি, আরেকটি থাকবে আমাদের ল্যামিনার স্পাইনের জন্য। এখন আমরা একটা ক্লিনিক্যাল কোশ্চেন পড়ি। স্পাইনা বাইফিডা কি? কোনো কারণে যদি আমাদের নিউরাল আর্চটা ফিউজ না হয়, আমরা বললাম নিউরাল আর্চের দুইটা হাফ, এটা ফিউশন হয়ে ফর্মেশন করবে ভার্টিব্রাল আর্চ। এটা জেনারেলি আফটার বার্থের প্রথম বছরেই ফিউশন হয়ে যায়। যদি ফিউশন না হয় তাহলে স্পাইনটা বাইফার্কেট করা থাকে, এই কন্ডিশনটাকে আমরা বলি স্পাইনা বাইফিডা। এখন যেহেতু এটা ব্যতিক্রম, এটা একটা যেহেতু অ্যানোমেলি, সো প্রত্যেকটা অ্যানোমেলির ক্ষেত্রে দেখা যাবে কোনো না কোনো একটা প্রবলেম হয়। এই অ্যানোমেলির ক্ষেত্রে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ডকে এটা কম্প্রেশন করবে। এখন সোর্স অফ ডেভেলপমেন্ট অফ ভার্টিব্রা, ইট ডেভেলপস ফ্রম সোমাইট হুইচ ইজ ডিরাইভড ফ্রম প্যারাক্সিয়াল মেজোডার্ম। সবশেষে আমরা জানবো হিস্টোলজিক্যাল স্ট্রাকচার।
हिस्टोलॉजिकल स्ट्रक्चरের মধ্যে জাস্ট আউটার কম্প্যাক্ট অ্যান্ড ইনার স্পঞ্জি এটুক বললেই হবে। বোনস্টার আউটার শেলটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো কম্প্যাক্ট বোন আর ইনার শেলটা হবে স্পঞ্জি বোন। সো দিস ইজ অল অ্যাবাউট টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, শেয়ার করে আমাদের পাশে থাকুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।